বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নাম তাজউদ্দিন আহমেদ, যিনি তার সততা, মেধা আর কর্মদক্ষতার পরিচয় দিয়ে গেছেন সব সময়। তিনি এক ক্ষুরধার, নিভৃতচারী রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে ভয় পেত স্বৈরাচারী সামরিক শাসকরা। আর তেমনি তার নীতির কাছে হার মানত হেনরি কিসিঞ্জারের মতো বাঘা বাঘা নেতারা। তাজউদ্দিন আহমদকে বাংলাদেশের জন্য পরশপাথর বললেও অত্যুক্তি হবে না। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যার নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত কৌশলে আমরা মাত্র 9 মাসে এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু অনেক দলীয় সিদ্ধান্ত তাজউদ্দিন আহমদের পরামর্শে গ্রহণ করতেন। তাজউদ্দিন নিজ দলের নির্ভরতার প্রতীক ছিলেন আর প্রতিপক্ষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে ত্রাস ছিলেন প্রচণ্ড বুদ্ধিমত্তার কারণে। তাজউদ্দিন সম্বন্ধে জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন, আমি তো শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পাশে বগলে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ওই খাটো মানুষটিকে। তাজউদ্দিন আহমদের দর্শন ছিল, তুমি ইতিহাসে এমনভাবে কাজ করো যেন ইতিহাসে কোথাও তোমাকে খুঁজে পাওয়া না যায়। তাজউদ্দিন আহমদ বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিক প্রক্রিয়ার অন্যতম এক নায়ক, যাকে ছাড়া বাংলাদেশের ইতিহাস পরিপূর্ণ নয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর যে নামটি অনিবার্যভাবে এসে যায়, সেই নামটি হল বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পূর্বে ও উত্তরকালের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই তাজউদ্দিন আহমদ। নির্মোহ, নির্লোভ এবং নিরহংকার এক অনন্য রাজনৈতিক ছিলেন তাজউদ্দিন। সুদর্শন ও ভদ্র ব্যবহারের এই মানুষটি রাজনৈতিক নেতাসুলভ কর্কশ কণ্ঠের বদলে ছিলেন শান্ত ও কোমল ব্যবহারের অধিকারী। নিতান্তই সাধারণ পোশাকের আর মোটা ফ্রেমের চশমা পরা এই অসাধারণ মানুষের জীবনে সৌখিনতা বা বিলাস বলতে যেটুকু ছিল তা তার ভাষায়, আমার আর কিছু না থাক, চুল আশ্রাবার বিলাস আছে, হোক সামান্য তবু তো বিলাস। 43 সালের দুর্ভিক্ষ তার অন্তরে গভীর রেখাপাত করে গিয়েছিল। তিনি দুর্ভিক্ষের কারণে মানুষের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে পারেননি, তাই তো গ্রামের যুবকদের একত্রিত করে চাল এবং অন্যান্য শুকনা খাবার সংগ্রহ করে ধর্মগোলা গঠন করেন, সেখান থেকে গরিবদের খাবার দান করতেন। তাজউদ্দিনের একটি বড় গুণ ছিল মানুষের সেবা করা। তিনি কাপাসিয়া বন বিভাগের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দুর্নীতি বন্ধ করে দিয়েছিলেন। এই তাজউদ্দিন আহমদ একদিনে হননি। 1947-এ শুরু হওয়া ভাষা বিতর্ক, 1948-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি ধাপ নিজ কাঁধে যারা বয়ে নিয়ে 1971-এ পৌঁছেছিলেন, তাজউদ্দিন আহমদ তাদেরই একজন। তাই তিনি শুধু সামগ্রিক বাঙালি জাতির স্বাধীনতার একজন নেতা নন, বাঙালি মুসলিমদের আত্মজাগরণেরও একজন নেতা। তার ডায়েরিতে পাওয়া যায়, যেদিন তিনি মহাত্মা গান্ধীর মৃত্যু সংবাদ পান সেদিন তিনি সারা রাত ঘুমাতে পারেননি। সারা রাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাদে পায়চারি করেছিলেন। এই উপমহাদেশের বিভক্তি যতটা না জনগণ চেয়েছিল তার থেকে বেশি জোর করে চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ। অন্যদিকে ব্রিটিশের এই কাজে সহযোগিতা করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু ও কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মতো নেতাদের তড়িঘড়ি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবার বাসনা, আর এর বিপরীতে ছিলেন একমাত্র মহাত্মা গান্ধী। তাই উপমহাদেশের বিভক্তির পরেও গান্ধী ছিলেন উপমহাদেশের নেতা ও শেষ আশার বাতি। কিন্তু ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বুলেটের আঘাতে সেই আশা শেষ হয়ে যায়, আর ওই বুলেট সেদিন ভারতে অনেক প্রগতিশীল বড় বড় মানুষের সঙ্গেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা তাজউদ্দিন আহমদকেও আঘাত করেছিল, আর এ কারণেই তাকে সারা রাত পায়চারি করতে হয় হলের ছাদে। তরুণ বেলা থেকে এই মানসিকতাকে ধারণ করেই 1971-এ পৌঁছেছিলেন বাঙালির শুধু নয় মানুষের এই নেতা। এই কারণে বাঙালির সার্বিক মুক্তি আন্দোলনের অন্যতম নেতা হিসেবে তাজউদ্দিন আহমদ 1971-এর অসহযোগের সময় ও 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে দিতে পেরেছিলেন একটি গ্রহণযোগ্য নেতৃত্ব। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এক ক্যাম্পে তিনি মুক্তিযোদ্ধাদের বলেছিলেন, মুছে যাক আমার নাম, তবু থাকুক বাংলাদেশ।
ঢাকা শহর থেকে মাত্র 82 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান। মধ্যবিত্ত মুসলিম পরিবারের মৌলভী ইয়াসিন খান আর মেহেরুন্নেসা খানম দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয় 1925 সালের 23শে জুলাই, আর এই পুত্রের নাম রাখা হয় তাজউদ্দিন আহমদ। চার ভাই ছয় বোনের মাঝে চতুর্থ তাজউদ্দিন আহমদের পড়াশোনা শুরু বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। একই সময়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ভুলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে। শিশুকালে এই রাজনীতিক প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন প্রথম স্থান নিয়ে। পুরস্কার পান কলম ও কালির দোয়াত, দ্বিতীয় শ্রেণীতেও প্রথম হন। মায়ের প্রচেষ্টা ছিল ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে লেখাপড়া করানোর, সফল হন তিনি। এরপর ভর্তি হন বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে। কাপাসিয়া মাইনর ইংলিশ প্রাইমারি স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক মফিজউদ্দিন সাহেব তৃতীয় শ্রেণীতে পড়াকালীন সময়েই তাজউদ্দিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সব শিক্ষকের উদ্দেশ্যে বলেছিলেন, সে হলো গ্রেট স্কলার, সে হলো রত্ন, তার মাঝে আমি বিরাট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এরপর বিদ্যালয় পরিবর্তনের ধারাবাহিকতায় পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন, ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুল ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। এ সময় একজন স্কাউট হিসেবে স্কাউট আন্দোলনের সাথে যুক্ত হন। পরবর্তী কর্মজীবনে যা তার প্রেরণা ও কাজ করার ক্ষমতা জুগিয়েছে। এ সম্পর্কে তিনি বলেছেন, স্কাউট হিসেবে শিক্ষা স্বাধীনতার সংগ্রামে আমাকে অমানসিক পরিশ্রম করতে প্রেরণা ও ক্ষমতা জুগিয়েছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়েছিলেন তাজউদ্দিন আহমদ। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন। নবম শ্রেণীতে পড়ার সময় তিনি কোর্টে যাতায়াত করতেন উকিল ও জজ সাহেবদের আলোচনা, তর্ক ও বিতর্ক শোনার জন্য। শান্ত, সংযমী, মিতভাষী, দায়িত্বশীল ও স্নেহপরায়ণ এক অনন্য গুণাবলী সম্পন্ন হিসেবে শৈশব কৈশোরে বেড়ে ওঠেন তাজউদ্দিন আহমদ। প্রধান শিক্ষক মফিজউদ্দিন সাহেবের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি। 1944 সালে ম্যাট্রিক পরীক্ষায় বাংলা প্রদেশের একমাত্র বোর্ড কলকাতা বোর্ডে তিনি 12তম স্থান অর্জন করেন। এই সময়ে জড়িয়ে পড়েন মুসলিম লীগের রাজনীতির সাথে, হয়ে ওঠেন পার্টির সক্রিয় সদস্য। এবছর নির্বাচনে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। যদিও মুসলিম লীগের গণবিচ্ছিন্ন রাজনীতির প্রতিবাদে পরবর্তীতে দলের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। একই বছর কলকাতায় শেখ মুজিবুর রহমানের সাথে পরিচয় ঘটে তাজউদ্দিন আহমদের। ভালো পড়াশোনার ধারাবাহিকতা বজায় ছিল উচ্চ মাধ্যমিকেও। 1948 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও তিনি ঢাকা বোর্ড থেকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাজউদ্দিন আহমদ অর্থনীতিতে স্নাতক বা সম্মান ডিগ্রি লাভ করেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে মূল বিষয় অর্থনীতির পাশাপাশি তাজউদ্দিন আহমদ সাবসিডিয়ারি কোর্স হিসেবে অধ্যয়ন করেছিলেন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছিলেন আইনশাস্ত্রের পাঠও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ ছিল এদেশীয় রাজনীতির প্রতিফলন। এই পরিবেশ তাজউদ্দিন আহমদকে দেশ ও রাজনীতি নিয়ে ভাবতে প্ররোচিত করে। জড়িয়ে যান সক্রিয় রাজনীতিতে। যদিও চিন্তাধারায় দেশ ও রাজনীতির বীজ রোপিত হয়েছিল অনেক আগেই সেই কাপাসিয়াতে। সেই সময় এই কাপাসিয়াতে নির্বাসিত হয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের 3 বিপ্লবী, রাজেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও মনীন্দ্র শ্রীমানি। তিনি তখন কাপাসিয়া মাইনর স্কুলের ছাত্র। তাজউদ্দিনের প্রখর মেধার পরিচয় পান এই বিপ্লবীরা এবং তাকে ভূগোল, অর্থনীতি, রাজনীতি ও মনীষীদের জীবনী সম্পর্কে জানতে সাহায্য করেন তারা। তাদের কাছ থেকে নিয়ে পড়ে ফেলেন প্রায় 50-60খানা বই। বিপ্লবীরা তার চেতনার মাঝে রোপণ করে দেন শোষণ ও বঞ্চনাহীন সমাজ আর অধিকার আদায়ের রাজনীতির বীজ। এক সময় বিপ্লবীরা চলে যান, যাবার সময় দেখা হয়নি, কিন্তু তার বিছানায় রেখে যাওয়া গোলাপের তোড়ায় মাখা ছিল আগামী দিনের রাজনৈতিক শুভকামনার সুবাস। তাজউদ্দিন আহমদ সেই সুবাসকে ঠিকই ধারণ করে নিয়েছিলেন নিঃশ্বাসে। আর তাই তো 1948-এ প্রতিষ্ঠিত পূর্ব বাংলা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা হয়েছিলেন তাজউদ্দিন আহমদ। ছিলেন আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্যোক্তাদের একজন। ভাষা আন্দোলনেও তাজউদ্দিন ছিলেন সোচ্চার কণ্ঠ।
1948 এগারো এবং ১৩ মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধর্মঘট কর্মসূচি ও বৈঠক করেন। ২৪ মার্চ মোহাম্মদ আলী জিন্নার সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা সহ তিনি বৈঠক করেন। যদিও জিন্নার অসহিষ্ণু আচরণের কারণে এই বৈঠক কোনো সুফল বয়ে আনেনি। ১৯৫৩ সাল আওয়ামী মুসলিম লীগ দলের কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মুসলিম শব্দটি দলের নাম থেকে বাদ দেবার সিদ্ধান্ত নেয়। শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সময়ে আওয়ামী লীগে সক্রিয়ভাবে যোগ দেন তাজউদ্দিন আহমদ। এই বছরই তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে শেখ মুজিবুর রহমান ও তার মাঝে সহজ ও বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। দেশীয় রাজনীতিতে বাড়তে থাকে আওয়ামী লীগের প্রভাব। ১৯৫৪ সালের নির্বাচনে ঢাকা উত্তর পূর্ব আসনে যুক্ত ফ্রন্ট প্রার্থী হন তাজউদ্দিন আহমদ। প্রতিপক্ষ মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদক প্রবীণ নেতা ফকির আব্দুল মান্নানকে ১৩,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দেন। তখন তার বয়স মাত্র ২৯ বছর। এই নির্বাচনী প্রচারণায় হাতির পিঠে চড়ে তার জন্য ভোট সংগ্রহ করেছেন জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। রাজনৈতিক দূরদর্শিতার কারণে মাওলানা ভাসানীরও তাজউদ্দিনের প্রতি ছিল বিশেষ স্নেহ। তাই তিনি তাজউদ্দিন সম্পর্কে বিনা দ্বিধায় বলতেন, তাজউদ্দিন আমার যোগ্য ছেলে, ওর প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। ১৯৫৫ সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান তাকে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করেন। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল সৈয়দা জোহরা খাতুন লিলির সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন তাজউদ্দিন আহমদ। বিয়ের অলঙ্কার ছিল বেলি ফুলের মালা। ষাটের দশকের মধ্যবর্তী সময়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার এক সাহসী পদক্ষেপ নিয়ে সেই অনুযায়ী কর্মকাণ্ড এগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই সময় জেনারেল আইয়ুবের স্বৈরতান্ত্রিক শাসনামলে, যেটা ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল আওয়ামী লীগ স্বায়ত্তশাসন আন্দোলনে অগ্রপথিক হিসেবে ভূমিকা পালন করে এবং শেখ মুজিবুর রহমান দলের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। এই রাজনৈতিক পুনরুজ্জীবন ও অগ্রগামিতার আন্দোলনে রাজনৈতিক বলিষ্ঠ পদক্ষেপের জন্য তাজউদ্দিন আহমদ ক্রমেই হয়ে উঠতে থাকেন ভবিষ্যতের দীপ্ত সারথি। চলতে থাকে রাজনীতি। গ্রেপ্তার হন ১৯৬২ সালে। ১৯৬৪ সালে সাংগঠনিক সম্পাদক হন আওয়ামী লীগের। ১৯৬৬ সালে হন সাধারণ সম্পাদক। ৬ দফা প্রণয়নে সক্রিয় ভূমিকা ছিল তাজউদ্দিনের। ৬ দফা আন্দোলনে তাজউদ্দিন ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন শেখ মুজিবকে। ৬ দফা আন্দোলনের কারণে দেশ রক্ষা আইনে ১৯৬৬ সালের ৮ মে পুনরায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তাজউদ্দিন আহমদ। মুক্ত হন ১৯৬৯ সালের ১২ ফেব্রুয়ারি। ইয়াহিয়া ভুট্টোর সাথে শেখ মুজিবের আলোচনায় তিনি ছিলেন ফাইলপত্র নিয়ে নিয়মিত হাজির হওয়া গুরুত্বপূর্ণ সহযোগী, যিনি তার দাবির ব্যাপারে ছিলেন অনর। ইয়াহিয়া তাজউদ্দিনকে বেশ ভয় করতেন, কারণ আলোচনার টেবিলে তিনি ছিলেন খুবই কঠোর, কোনো ছিটে ফোটা আবেগও তার মাঝে কাজ করত না। সব আলোচনা আন্দোলন যখন অনিবার্যভাবে একটি সংঘাতময় যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে, তার আগেই শেখ মুজিব দলীয় হাইকমান্ড গঠন করেন। পাঁচজনের হাইকমান্ডের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তাজউদ্দিন আহমদ। শেখ মুজিব যেদিন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হন, সেদিনই তাজউদ্দিন হন সাধারণ সম্পাদক। শুরু হয় বাংলার রাজনৈতিক আকাশে বঙ্গবন্ধু ও তাজউদ্দিন জুটির ঘনিষ্ঠভাবে পথ চলা। আর এই রাজনৈতিক জুটির ঘনিষ্ঠতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর। তাই পাকিস্তানের স্বৈরাচারী সামরিক সরকার তখন থেকেই শেখ মুজিবের কাছ থেকে তাজউদ্দিন আহমদকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী তাজউদ্দিনকে চরম ভয় পেত। ভয় পেত তার প্রখর মেধা, প্রজ্ঞা, বুদ্ধি এবং কৌশলকে। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন ছিলেন যেন একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধু তাজউদ্দিনের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে আপন ছোট বোনের মতো স্নেহ করতেন। তাজউদ্দিনের দিনরাত অক্লান্ত পরিশ্রমের বিষয়টি বঙ্গবন্ধু ভালো করে জানতেন। তাই তিনি জোহরা তাজউদ্দিনের ডাকনাম ধরে বলতেন, লিলি, তাজউদ্দিনের দিকে খেয়াল রেখো, ওকে ছাড়া কিন্তু সব অচল।
1970 সালের ডিসেম্বরে জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচনে প্রার্থী মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব আর সদস্য সচিব ছিলেন তাজউদ্দিন আহমদ। ওই সময় প্রার্থী নির্বাচনে তাজউদ্দিন আহমদ অনন্য ভূমিকা পালন করেন। 1970 নির্বাচনে আওয়ামী লীগ অনেক সুচিন্তিত এবং বিজ্ঞানভিত্তিক প্রচারের ব্যবস্থা করেছিল তখনকার ওই সময় অনুযায়ী। ওই নির্বাচনের প্রচার সেলে চরমপত্র খ্যাত এম আর আক্তার মুকুলও ছিলেন। এম আর আক্তার মুকুল এক ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলেন, বঙ্গবন্ধু যখন দেশব্যাপী নির্বাচনী প্রচার দেওয়া শুরু করলেন তখন একদিন রাজশাহীর এক জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দেবার আগে দেখি তাজউদ্দিন আহমদ তার হাতে ছোট একটি কাগজ গুজে দিলেন। ওই কাগজ দেখে আমার কৌতূহল হলো আর এই কৌতূহল থেকে বগুড়ার জনসভায় যাবার পরে জানতে পারলাম প্রতিটি জনসভার আগে তাজউদ্দিন আহমদ যে ছোট কাগজটি বঙ্গবন্ধুর হাতে গুজে দিতেন সেটা আর কিছু নয়, ওই এলাকায় কী কী প্রয়োজন তার একটি লিস্ট, বাংলাদেশের কোথায় কি দরকার সেটা বঙ্গবন্ধুর নখ দর্পণে ছিল। তারপরেও দলের সেক্রেটারি হিসেবে যে প্রতিটি জনসভার জন্যে এভাবে নির্দিষ্টভাবে ভাগ করে যথাসময়ে নেতার হাতে দেওয়া একটা দায়িত্ব তা ওই প্রথম বুঝতে পারলাম। 1970 নির্বাচনের প্রচারে তাই লক্ষ্য করলে দেখা যাবে শুধু মূল নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, আওয়ামী লীগের স্থানীয় নেতারা যে যেখানে ভাষণ দিয়েছেন বা যে নির্বাচনী প্রচার করেছেন সবই ছিল ওই এলাকার মানুষের প্রয়োজন নিয়ে। দলের সেক্রেটারি হিসেবে তাজউদ্দিন আহমদ এই কাজটি সেদিন অত্যন্ত সফলভাবে দলকে দিয়ে করাতে সমর্থ হয়েছিলেন। 1970 নির্বাচনে বিজয়ী হবার পরে 1971 সালের 25 মার্চের পূর্ব অবধি তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দুটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তাল বাহানা শুরু করলে তাজউদ্দিন বঙ্গবন্ধুর পরামর্শে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। ইয়াহিয়ার সঙ্গে সংলাপে বঙ্গবন্ধুর সহযাত্রী হিসেবে কাজ করা ও 1 মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হলে প্রতিদিন আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে জাতির জন্য নির্দেশনা দেওয়া, ইয়াহিয়ার সঙ্গে ওই সংলাপে তাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল জনগণের দৃষ্টির বাইরে। তবে 1 মার্চ থেকে জাতির প্রতি বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে তিনি যে নির্দেশনাগুলো প্রতিদিন জারি করতেন এবং সাংবাদিকদের সঙ্গে যেভাবে কথা বলতেন সেখানেই প্রমাণিত হয়ে যায় তাজউদ্দিন আহমদ কত বড় নেতা। 1971 সালের 25 মার্চ রাতে বাঙালি জাতির উপর নেমে আসে পাকিস্তানি বাহিনীর নারকীয় বিভৎস ও খড়গ হস্ত। এই বাহিনী নিরীহ বাংলাদেশিদের নিধন যজ্ঞে মেতে ওঠে। গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমদ তার সহযাত্রী ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। মোহাম্মদ আলী ছদ্মনাম নিয়ে গ্রেপ্তার এড়িয়ে শত্রু সেনার চোখ এড়িয়ে তিনি অবশেষে হাজির হন ভারতীয় সীমান্তে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত সীমান্ত থেকে সামান্য দূরে ব্রিটিশ আমলে তৈরি কালভাটের উপর শরীর এলিয়ে দেন। তাঁর অবসন্ন চোখের পাতায় নেমে আসতে চায় রাজ্যের ঘুম। না, তিনি ঘুমিয়ে পড়েননি, দেশ স্বাধীন করতে, স্বাধীন দেশকে ভূমিষ্ঠ করাতে তিনি তো নিজে ধাত্রী, তাঁর চোখে তো ঘুম শোভা পায় না। তাঁর ভাষায়, আমি সেদিন 7.5 কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হল একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা। যথাযোগ্য মর্যাদায় স্বাধীন দেশের প্রতিনিধি হিসেবে ভারতে প্রবেশ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। ওই বৈঠকে তাজউদ্দিন ইন্দিরা গান্ধীকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করেন। ইন্দিরা গান্ধী তাকে আশ্বস্ত করেন যথাসময়ে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে। 5 এপ্রিল তিনি আবারও ইন্দিরা গান্ধীর সাথে আলোচনায় বসেন। ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশ সরকারকে ভারতে অবস্থানের অনুমতি, সরকার পরিচালনায় সহায়তা, আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়তা, শরণার্থীদের জন্য আশ্রয় ও খাদ্যে সহায়তা প্রদান, বেতার কেন্দ্র প্রতিষ্ঠা ও মুক্তিযোদ্ধাদের অস্ত্র সহায়তা প্রদান, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিমান প্রদান সহ অনেক সিদ্ধান্ত গৃহীত হয়।
7 এপ্রিল তাজউদ্দিন আহমদ ও আমিরুল ইসলাম কলকাতায় ফিরে আসেন। আমিরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করেন এবং তাজউদ্দিন তা অনুমোদন করেন। দিল্লিতে অবস্থানকালে তাজউদ্দিন আহমদ ভাষণ রেকর্ড করেন। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে এই ভাষণ প্রকাশ করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করেন। পরে 10 এপ্রিল শিলিগুড়ির এক গোপন স্থান থেকে আকাশবাণী বেতারে এই ভাষণ প্রকাশ করা হয়। এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালনা শুরু করেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। তাজউদ্দিন বুঝতে পারেন বৈদেশিক সাহায্য পাওয়ার জন্য স্বীকৃত একটি সরকার দরকার। এজন্য প্রবাসী সরকার গঠনের জন্য সৈয়দ আমিরুল ইসলামকে সাথে নিয়ে আগরতলা রওনা দেন। যাওয়ার পথে তিনি সৈয়দ নজরুল ইসলামকে ময়মনসিংহ সীমান্ত থেকে নিয়ে যান। ভারত সহযোগিতার আশ্বাস দেয়, জরুরি হয়ে পড়ে একটি সরকার গঠন। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিবের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আর নিজে প্রধানমন্ত্রী হিসেবে 10 এপ্রিল সরকার গঠন করেন ও 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করেন। 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন ওই ভাষণটি তার নিজের লেখা। শত বাধা বিপত্তির মাঝেও তিনি প্রবাসী সরকার চালিয়ে যেতে থাকেন, গঠন করেন প্রশাসনিক কাঠামো, এমনকি আগামী 5 বছরের পরিকল্পনা। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাই যুদ্ধের সাংগঠনিক পরিকল্পনাও করতে হচ্ছিল তাকেই। দেশ থেকে চলে আসার সময় পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে না পেরে শুধু একটি চিরকুট পাঠিয়েছিলেন স্ত্রীকে। চিরকুটে লেখা ছিল, লিলি আমি চলে গেলাম, যাওয়ার সময় কিছুই বলে আসতে পারিনি, মাফ করে দিও, আবার কবে দেখা হবে জানি না, হয়তো মুক্তির পর। ছেলে মেয়ে নিয়ে তুমি 7.5 কোটি মানুষের সঙ্গে মিশে যেও। যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন পারিবারিক জীবনযাপন না করার সিদ্ধান্ত নিয়ে 8 নম্বর থিয়েটার রোডের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর অফিস কক্ষের পেছনে লাগোয়া একটি কক্ষে রাতে থাকতেন। যুদ্ধকালীন ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা, মুক্তিবাহিনীকে সাধারণ মানুষকে সাহস যোগিয়েছেন তিনি। শেখ মুজিবের ছিল নেতৃত্বের কারিশমা আর তাজউদ্দিন আহমদের ছিল সাংগঠনিক দক্ষতা। মূলত তার সুনিপুণ দক্ষতার গুণেই যুদ্ধ সঠিক পথে এগোতে থাকে। তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতিত্বের নিদর্শনস্বরূপ এই সরকারের নামকরণ করেন মুজিবনগর সরকার। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের শপথ গ্রহণের এই মেহেরপুরের নাম হবে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে মুজিবনগর, এবং এই মুজিবনগর আজ থেকে হবে বাংলাদেশের রাজধানী। এই মুজিবনগর সরকার তথা বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, আর সর্বশ্রদ্ধার আসনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে সম্পন্ন হয়। 1971 সালের 8 এপ্রিল তিনি আরেক রেডিও বার্তায় পার্শ্ববর্তী দেশ সময়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি ও অস্ত্র সহায়তা দেওয়ার জন্য। যুদ্ধের সময় দলের অভ্যন্তর থেকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি দক্ষতার সাথে সেসব মোকাবেলাও করেছেন। এ সময় উপদেষ্টা পরিষদ গঠনের ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। যুদ্ধকালীন গঠিত সরকারের মাঝেই ছিল বিভিন্ন বিরোধের ভূত। তিনি সব কিছুকেই বিবেচনা করতেন তার নিরীক্ষার দক্ষতা দিয়ে। বুকে ছিল তার সত্যের সাহস, আর মনে ছিল নেতার প্রতি অবিচল আস্থা। দূরদর্শিতা ছিল তার অসামান্য। পাকিস্তানিরা একটি সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী, তাদের সাথে লড়াই করার জন্য দরকার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ, এসব কিছুর ব্যবস্থা করাও সহজ ছিল না, কিন্তু তিনি সব কিছু মোকাবেলা করেছেন দক্ষতার সাথে। বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং নতুন জন্ম নেয়া বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যান তাজউদ্দিন। মুক্তিযুদ্ধের সময় তার পরিবার কলকাতায় থাকলেও তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশ স্বাধীন না করে তিনি দাম্পত্য জীবন উপভোগ করবেন না।
এমনি ভাবে যুদ্ধের সময়ে কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো শরণার্থী শিবিরে, কখনো ভারতীয় মন্ত্রীদের সাথে বৈঠক করে, আবার কখনো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগ্রামী শিল্পীদের সাথে নিয়ে তার যুদ্ধের প্রতিটি দিন কাটতে থাকে। রক্ত ঝরতে থাকে, কান্না ঝরতে থাকে, সে কান্নায় লেখা হতে থাকে আগামীর ইতিহাস। দিনটি ছিল 6ই ডিসেম্বর 1971, ভারত স্বীকৃতি দেয় বাংলাদেশকে। ডিসেম্বরের শুরুতে ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে বাঙালি মুক্তি বাহিনীর সাথে যুদ্ধে অংশ নেয়। প্রচণ্ড আক্রমণে পর্যদস্তু হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। যুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের কতিপয় ষড়যন্ত্রী নেতা পাকিস্তানের সাথে সমঝোতার চেষ্টা করেছিল, কিন্তু তা কঠোর হস্তে দমন করা হয়। অবশেষে পাকিস্তানিরা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। 1971 সালের 16ই ডিসেম্বর অভ্যুদয় ঘটে বাংলাদেশের বিজয় পাখির। অভ্যুদিত বাংলাদেশের স্থপতি রয়েছেন শত্রু শিবিরে বন্দী। তাজউদ্দিন আহমদ কাঁদেন দুঃখে, ক্ষোভে, বেদনায়। মুক্তি দাবি করেন বঙ্গবন্ধুর। তিনি তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলতেন, বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক নয়নের মণি বঙ্গবন্ধুকে আমাদের মাঝে আমরা ফিরিয়ে আনবই। তার সেই আত্মবিশ্বাস বৃথা যায়নি। এর প্রতিফলন আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। যেদিন বঙ্গবন্ধু নিজ দেশে প্রত্যাবর্তন করেছিলেন, সেদিন তাজউদ্দিন আহমদকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সেই মহেন্দ্র খানে যেন বাংলার স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল, এ কথা নির্দ্বিধায় বলা যায়। তাজউদ্দিন মনে প্রাণে চেয়েছিলেন পার্লামেন্টারি গণতন্ত্র, আর বঙ্গবন্ধু তা গ্রহণ করেছিলেন। সমাজতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম ছিল তাজউদ্দিনের প্রতিজ্ঞা, স্বপ্ন এবং সাধনা। শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বঙ্গতাজ। 1972 সালের 12ই জানুয়ারি বঙ্গবন্ধুর সরকারে তাজউদ্দিন আহমদ হন নয়া সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 1973 সালে ঢাকা 22 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এতদিন যিনি সংগ্রাম করেছেন দেশ স্বাধীনের জন্য, এখন তিনি সংগ্রামে নামেন দেশ গঠনের জন্য। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ব্যবস্থাকে চাঙা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান তাজউদ্দিন আহমদ। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙা করে তুলতে বেগ পেতে হয় তাজউদ্দিন আহমদকে। তাজউদ্দিন আহমদ দেশের বাজারে পাকিস্তানি মুদ্রা নিষিদ্ধ করেন। তিনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেন। চীন, ভারত, রাশিয়া সহ অনেক সমাজতান্ত্রিক দেশ ভ্রমণ করেন অর্থনৈতিক সাহায্যের জন্য। তার দায়িত্ব গ্রহণের 5 মাসের মধ্যেই 5 লাখ টন খাদ্যশস্য আনার ব্যবস্থা করেন। তিনি 1972-73, 1973-74, 1974-75 সালের বাজেট প্রণয়ন করেন অর্থমন্ত্রী হিসেবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে মোটামুটি স্থিতি এনে দিয়েছিলেন তাজউদ্দিন। তিনি আমেরিকার বিরোধিতা করতেন ও নিজে মস্কোপন্থী ছিলেন। তাছাড়া তিনি দেশের স্বার্থে বিন্দুমাত্র ছাড় দিতেন না। পরবর্তীতে তিনি পাট, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তিনি পাট শিল্পকে রাষ্ট্রায়ত্ত করেন ও বিজেএমসি প্রতিষ্ঠা করেন। নতুন দেশে নেতাকর্মীদের সাথে দলের আর জনগণের সাথে সরকারের দূরত্ব বাড়তে থাকে। 1974 সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলের সমাপনী অধিবেশনের বক্তৃতায় তিনি দল, সরকার এবং নেতা ও কর্মীদের মাঝে দূরত্ব দূর করে সংগঠন এবং সরকারের মাঝে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তাই তো খন্দকার মোশতাক সহ কিছু ক্ষমতালোভী ব্যক্তি বহুদলীয় ও বহুরাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাজউদ্দিনকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করানো হয়। দেশ স্বাধীন হওয়ার পরও ষড়যন্ত্রকারীরা বসেছিল না। নিজ দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি অনেকের চক্ষুশূল হন। এছাড়া তার নিজ দলের সিনিয়র নেতারাও তাজউদ্দিনের অর্জনে ঈর্ষান্বিত হয়ে তাকে সরিয়ে দিতে নানা চক্রান্ত শুরু করে।
যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা জানত বঙ্গবন্ধুকে দুর্বল করতে হলে তাজউদ্দিনকে সরিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে। দেশি বিদেশি চক্রান্ত গোপনে কাজ করে যাচ্ছিল। চক্রান্তকারীরা এটা ভালো করে বুঝেছিল, বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন একত্রে থাকলে তাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। তাই তারা প্রথমে চেষ্টা করে বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়ে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিতে। ষড়যন্ত্রকারীদের এই চেষ্টা সফল হয়। শেখ মুজিবের সাথে তাজউদ্দিন আহমদের দূরত্ব বাড়তে থাকে। তাদের মাঝে নীতিগত বিরোধ দেখা দেয়, তাদের সুন্দর সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে 1974 সালের 26শে অক্টোবর শেখ মুজিবুর রহমানের নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করে বুক ভরা অভিমান নিয়ে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে দূরে সরে আসেন। তিনি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি ছিলেন মনে প্রাণে দেশপ্রেমিক, চাইতেন না কোনোদিনই তাকে জড়িয়ে এমন কোনো বিতর্কের সৃষ্টি হোক যা থেকে জাতির বৃহত্তর স্বার্থের কোনো ক্ষতি হয়। আর তাই 71-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সফল নেতা মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন স্বাধীনতা লাভের মাত্র 2 বছর 10 মাসের মাথায়। তাজউদ্দিন আহমদের এই দূরে সরে যাওয়া বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্য ছিল এক বিরাট ক্ষতি। মুক্তিযুদ্ধকালীন চরমপত্রের রচয়িতা ও পাটকারী এম আর আক্তার মুকুলের ভাষায়, বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবারি অদৃশ্য হয়ে গেল। যে নেতা দেশের জন্য পরিবার পরিজন ভুলে গিয়েছিলেন, 1970-এর ঘূর্ণিঝড়ে নিজ হাতে মৃতদেহ টেনেছেন, 1971-এ মুক্তিবাহিনীকে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শের সাথে একাত্ম থেকেছেন, তাকেই শেখ মুজিবের নির্দেশে পদত্যাগ করতে হয়। তিনি ছিলেন একজন আদর্শবাদী নেতা, আদর্শই তার কাছে ছিল বড়। পদত্যাগেও তাই ব্যক্তি নয়, নীতিগত বিষয় ছিল প্রধান। 1975 সালের জুলাই মাসের শেষে তিনি জানতে পারেন যে সেনাবাহিনীর মাঝে একটি গ্রুপ রয়েছে যারা শেখ মুজিবুর রহমানের প্রতি চরম অসন্তুষ্ট। তারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। ওই রাতেই শেখ মুজিবকে নিজে গিয়ে সচেতন করেন তাজউদ্দিন। তার আশঙ্কাকে সত্য করে দিয়ে 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই ভয়াবহ রূঢ় নৃশংস ঘটনায় সবাই স্তম্ভিত। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাজউদ্দিন আহমদ বড় আক্ষেপ নিয়ে বলেছিলেন, আজ আমি যদি মন্ত্রিসভায় থাকতাম তাহলে কেউই বঙ্গবন্ধুর গায়ের লোম পর্যন্ত স্পর্শ করতে পারত না। তিনি আরও বলেছিলেন, মুজিব ভাই জেনে যেতে পারলেন না কারা তার বন্ধু ছিল আর কারা তার শত্রু ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবাই তাজউদ্দিন আহমদকে আত্মগোপনে যাবার জন্য বলতে থাকেন, কেননা বঙ্গবন্ধুর অবর্তমানে পরবর্তী লক্ষ্য হবেন তার কাছের মানুষরা। কিন্তু তিনি আত্মগোপন করতে অস্বীকৃতি জানান। অবশেষে সবার আশঙ্কাই সত্য হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তাজউদ্দিন আহমদকে 1 সপ্তাহ গৃহবন্দী করে রাখা হয়। 15ই আগস্ট প্রথম গৃহবন্দী ও পরে 22ই আগস্ট গ্রেপ্তার করা হয় তাজউদ্দিন আহমদকে। পরিবারের সদস্যদের প্রতি শুধু বলে গেলেন, ধরে নাও আজীবনের জন্য যাচ্ছি। দৃঢ়তার প্রতীক তিনি। 3 কন্যা 1 পুত্রসহ স্ত্রীকে ছেড়ে যাবার সময় একটুও বিচলিত ছিলেন না তিনি। ভুল বোঝাবুঝির অন্তর্দহনে দগ্ধ তার হৃদয়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত না করা দর্পিত পদক্ষেপ। কারা অন্তরীণ তিনি সহ আরও 3 জন জাতীয় নেতা, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, জেলে বসেই অপেক্ষা করতে থাকেন পরবর্তী দৃশ্যকল্পের। তাজউদ্দিন আহমদ জেলে স্বেচ্ছায় কাঠ কাটেন, ফুল গাছ লাগান, নিজ হাতে কাপড় পরিষ্কার করেন আর রাতে বসে লিখতে থাকেন মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক ডায়েরি। স্ত্রীকে তিনি বারবার বলে গেছেন লাল বর্ডার দেয়া লাল মলাটের সেই ডায়েরির কথা, কিন্তু সেই ডায়েরি আর বাঙালি জাতির হাতে আসেনি। জাতি বঞ্চিত হয়েছে ধাত্রীর কাছ থেকে দেশের জন্মকথার অনেক অজানা সত্য জানতে। কারাগারে সেনা সদস্যদের আনাগোনা বাড়তে থাকে। তার কাছে আর কারাগারকে নিরাপদ মনে হয় না। 1975 সালের 3রা নভেম্বর রাত
কারাগারের কক্ষে তিনি। বাইরে নিথর থকথকে অন্ধকার। হঠাৎ খুলে যায় কারাগারের মূল ফটক, চত্বরে প্রবেশ করে। কালো পোশাকধারীর নেতৃত্বে অস্ত্রধারী চারজন সৈন্য। বেজে ওঠে পাগলা ঘণ্টা, বেজে ওঠে ডিআইজি প্রিজনের টেলিফোন। টেলিফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে এক দাম্ভিক দানবীয় কণ্ঠস্বর, লেট দেম ডু হোয়াটএভার দে ওয়ান্ট। ডিআইজির হাত ঘোরে, জেলারের হাতে ধরিয়ে দেয়া তালিকা অনুযায়ী একই ঘরে সমবেত করা হয় তিন সহযাত্রী সহ তাজউদ্দিন আহমদকে। এবার পরিচয়ের পালা। ইনি, থমকে যায় বক্তা। পরিচিতির প্রথম শব্দ উচ্চারণের সাথে সাথে গর্জে ওঠে ঘাতকের হাতের সক্রিয় অস্ত্র। গুলির পর গুলি, সবকিছু স্তব্ধ, শুনশান, নীরব। অস্ত্রের দমকে স্তব্ধ করে দেয়া হয় চার নেতার জীবন ও শরীর। সে আর এক লজ্জাজনক বেদনা বিধুর ঘটনা। তিন সহযাত্রী নেতা সহ খুন হন স্বাধীন বাংলাদেশের ধাত্রী, বাঙালি জাতির স্বাধীনতার কাণ্ডারি বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। 4 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত হত্যার স্থানেই পড়ে থাকে মৃতদেহ। পরিবারকে খবর দেয়া হয় 36 ঘন্টা পর, আর রাতে জেল গেটে আত্মীয়দের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়। দাফন করা হয় বনানী গোরস্থানে। আর আমাদের জন্য রেখে যান তার সমগ্র জীবনের মহান সাধনা, আত্মত্যাগ ও শ্রেষ্ঠ অর্জন লাল সবুজের এই বাংলাদেশ। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ছিলেন। তাদের 4 সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন আহমদ, মেজো মেয়ে গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, এবং ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি, এবং একমাত্র ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শতবছরে কিছু মহান দায়িত্ব পালনের জন্য সময় কিছু মহান ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করে। নিঃসঙ্গ সারথি তাজউদ্দিন আহমদ সময়ের খুঁজে বের করা এমন একজন সুমহান ব্যক্তিত্ব, যিনি না থাকলে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় সময়ের ইতিহাস হয়তো লেখা হতো অন্যভাবে।